আপনি যদি পালন করতে চান তাহলে এই মাসে আপনি সোমবারে রোজা রাখেন কি বারে রাসূলের সুন্নাত আদায় হবে আপনিও সুস্থ থাকতে পারবেন আলেমরা অনেক নামধারী আলেমে কথাগুলো আজ বলতে চাই না কারণ আপনি যদি রোজা রাখেন ওই আলেমের কোনো লাভ নেই কথা বলছেন আপনি যদি রোজা রাখেন আমার কোনো লাভ আছে কিন্তু আপনি যদি মিলাদ দেন আমার লাভ আছে অন্তত রবিউল আউয়াল মাসে 30 দিন এক এক দিন যদি 6-7টা করেও মিলাদ পড়ায় 4-5000 টাকা আমার আসবে আপনার কি এই জন্য দেখবেন কোন হুজুরের বাড়ি কোন আলেমের বাড়ি মিলাদ হয় ঠিক এরা চালাক আছে এরা জানে যে এই বিষয় কোনো বিষয় না এগুলো মানানো এজন্য আপনার মাথায় কাটা খাই খাপ ঠিক আশা করছি আপনি এই পাগলামি আর করবেন না করবেন রবিউল আউয়াল মাসে যদি মিলাদ পড়তে আপনার খুব বেশি মনে চায় তাহলে রোজা রেখে শুকরিয়া আদায় করেন কারণ আল্লাহর নবী বলেন মহান আল্লাহ আমাকে এই দিন দুনিয়ার মুখ দেখিয়েছে এই জন্য আমি এই সোমবারে রোজা রাখি জোরে বলুন সুবহানাল্লাহ মিলাদের ব্যাপারে কেয়ামের ব্যাপারে কথা আমার বলার ইচ্ছা করে না কারণ দেশের মানুষকে কত বলবো আর দুইটা বিষয় নিয়ে অনেক বলেছি মানুষের বিবেক খোলে না এই দুনিয়াতে কেউ যদি শুধু মিলাদ কিয়াম এই নিয়ে আনন্দ করে খুশি হয় কসম করে বলছি আমি আল্লাহর আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে যেমন দিয়েছে আবু লাহাব আর আবু তালেবকে এই দুইজন লোক কিন্তু নবীর জন্মে নবীর মিলাদে খুশি ছিল তাও তাদের মতো খুশি আপনি হতে পারেননি আবু লাহাব এত খুশি হয়েছিল নবীজির জন্মে নবীজির মিলাদে মিলাদ মানে কি বলেন এত খুশি হয়েছিল নবীর জন্মে আবু লাহাব নিজের টাকা দিয়ে কেনা বাদি সোয়াইবিয়া শুধু সংবাদ দিয়েছে নবীজির জন্মে এর জন্য তাকে আজাদ করে দিয়েছে আপনি তো এত বড় স্যাক্রিফাইস করতে পারেন নাই রবিউল আউয়ালে আপনি শুধু খান জিলাপি খেজুরি আর বিরাট আপনি শুধু খাওয়ার ধান্দায় আছেন আর আমার তো মনে হচ্ছে এই বাংলাদেশে যতগুলো এবাদত আমরা করি অধিকাংশ গুলোই খাওয়া ভিত্তিক খাওয়া যেখানে নেই এবাদত নেই এই যে মানুষ মরে গেলে 3 দিনে খাওয়া 7 দিনে খাওয়া 40 দিনে খাওয়া বছরে বছরে খাওয়া জন্মদিনে খাওয়া মৃত্যুদিনেও খাওয়া খাওয়া ছাড়া কোন এবাদত আছে আপনি দেখান এমনকি রবিউল আউয়াল আসলে মিলাদ দিয়ে খাওয়া কিয়াম করেও খাওয়া সবে বরাতে খাওয়া সবে কদরে খাওয়া রোজা রাখতে গিয়েও খাওয়া আর খাওয়া তো বাংলাদেশে বিশেষ করে মুসলমানদের এবাদত যেগুলো সব খাওয়া ভিত্তিক খাওয়া নেই সবে বরাতে গোস্ত রুটি দুই দেয় সবে বরাতে মানুষ হালুয়া রুটি খায় দুই দেয় গোস্ত রুটি খায় এরপরে রমজান মাসে ইফতারি আর সেহরি কি বলেন ঈদে মিলাদুন্নবী জিলাপি আর খেজুরি মানুষ মারা গেলে 3 দিন 7 দিন 40 দিন 1 বছরে খাওয়া খাওয়া ছাড়া কোন ইবাদত দেশে খাওয়া যেখানে মুসলমান আরো জোরে বলেন খাওয়া লাগে কে কায়দা এ বুদ্ধি এতে ভালো আছে অন্য বুদ্ধি নেই এই বুদ্ধিটা আব শুধু আমার একা টার্গেট না কিয়ামত পর্যন্ত এরকম হাজারো আবু লাহাবের পেতাপ্তা দুনিয়ায় আসবে ওরা শুধু নবীর জন্মেই খুশি হবে নবীর আদর্শ পেলেই পাথর মারবে এই বাংলাদেশে আমরা আজ দেখতে পাচ্ছি যারা নবীর জন্মদিন পালন করতে গিয়ে রাষ্ট্রীয় ভাবে পর্যন্ত একদিন ছুটি দিয়ে দেয় কথা বলেন একটা দিন সরকারি ভাবে ছুটি ঘোষণা নেই একটা
দিন পুরাটাই আপনি লস করে নবীর জন্মদিন পালন করার জন্য ছুটি দিয়ে দিলেন, ওই নবীর আদর্শ যদি একটা দিন হলেও আপনি পালন করার জন্য ছুটি দিতেন, যে বিশ্ব নবী ছাড়া কারো আদর্শ এদেশে চলবে না, আল্লাহর আরশ খুশি হয়ে যেত। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আর দুইজন চাষা আমরা জানি, হজরত আব্বাস হজরত আমির হামজা, এই দুইজন চাষা শুধু নবীর জন্মে নবীর মিলাদে খুশি না, তারা জন্মদিনেও আনন্দ পেয়েছে, কিন্তু সব চাইতে বড় আনন্দ করেছে নবীর আদর্শ পেয়ে।